আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি পরিবারের সবাইকে নিয়ে সুস্থ আছো, নিরাপদে আছো। আমি সঞ্জিদা ইসলাম, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই নিয়মিত এই ক্লাসগুলো করছো, তোমরা অনলাইন ক্লাসগুলোতে নিয়মিত হবে এবং সে অনুযায়ী বাড়িতে পড়াশোনা করবে। আজ আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ে অধ্যায় ১১ বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী এর একটি পাঠ নিয়ে আলোচনা করব। তোমরা গত ক্লাসে বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভৌগোলিক অবস্থান সম্পর্কে ধারণা লাভ করেছ। তোমরা নিশ্চয়ই জানো যে বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশ অর্থাৎ চট্টগ্রাম বিভাগে রাঙ্গামাটি, বান্দরবন ও খাগড়াছড়িতে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। এরা সবাই নৃতাত্ত্বিক বিচারে মঙ্গোলীয় নৃগোষ্ঠীর লোক। এই সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে চাকমা। আজ আমি তোমাদের চাকমা নিয়ে আলোচনা করব, অর্থাৎ আজকের আমাদের আলোচ্য পাঠ পার্ট ২, চাকমা। একাদশ অধ্যায়, বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী, পার্ট ২, চাকমা শিখনফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা মানচিত্রে চাকমাদের বসবাসের স্থান চিহ্নিত করতে পারবে। চাকমাদের সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনধারা বর্ণনা করতে পারবে। শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বাংলাদেশের মানচিত্রে দেয়া আছে, এবং এই বাংলাদেশের মানচিত্রে দক্ষিণ পূর্বাংশে চট্টগ্রাম বিভাগের তিনটি জেলা এখানে চিহ্নিত করা হয়েছে। প্রথমটি, যে কমলা রঙের যে অংশটি, সেটি হচ্ছে খাগড়াছড়ি জেলা, এবং তারপরেই কিছুটা নীল রঙের যে অংশটি চিহ্নিত করা হয়েছে সেটি হচ্ছে রাঙ্গামাটি জেলা, এবং তার ঠিক নিচেই যে হলুদ রঙের অংশটি চিহ্নিত করা হয়েছে এটি হচ্ছে বান্দরবন জেলা। বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশের চট্টগ্রামে বিভাগের এই তিনটি জেলায় বিভিন্ন ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস, যেমন চাকমা, মারমার, ত্রিপুরা, ম্রো, তঞ্চঙ্গা, বম, পাংখুয়া, চাক, খ্যাং, খুমি এবং লুসাই। নৃতাত্ত্বিক বিচারে এরা সবাই মঙ্গোলীয় নৃগোষ্ঠীর মানুষ। চট্টগ্রাম বিভাগের এই তিনটি জেলায় যে সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস, তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে প্রধান নৃগোষ্ঠী হচ্ছে চাকমা নৃগোষ্ঠী। শিক্ষার্থীরা, অনেক সময় উদ্দীপকে মানচিত্রের এই অংশটুকু, অর্থাৎ চট্টগ্রাম বিভাগের অংশটুকু উদ্দীপকে দেয়া থাকে, এবং যে অংশগুলো এখানে কমলা, হালকা নীল এবং হলুদ রং দিয়ে আমি এখানে চিহ্নিত করেছি, সেই অংশগুলো অনেক সময় এ, বি, সি অথবা ক, খ, গ এভাবে চিহ্নিত করা থাকে, এবং প্রশ্নে বলা হয়ে থাকে যে এই চিহ্নিত অংশগুলোতে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর নাম লেখো। তখন তোমরা বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশের চট্টগ্রাম বিভাগের যে তিনটি জেলায় বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস, তোমরা সেই ক্ষুদ্র নৃগোষ্ঠীর নামগুলো লিখবে। আবার অনেক সময় এই অঞ্চলগুলোতে বসবাসরত প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কেও প্রশ্ন থাকে, অর্থাৎ চাকমা নৃগোষ্ঠী সম্পর্কে। তোমরা আজকের পাঠটা যদি খুব ভালো করে পড়ে থাকো তাহলে এই চাকমা থেকে এবং এই চাকমা থেকে আমরা যে আজকে যে আলোচনাগুলো করব তা যদি মনোযোগ দিয়ে শুনে থাকো তাহলে তোমরা এই চাকমা থেকে যে ধরনের প্রশ্নই হোক না কেন তোমরা উত্তর দিতে সক্ষম হবে। পার্ট ২, চাকমা। নৃতাত্ত্বিক বিচারে চাকমারা মঙ্গোলীয় নৃগোষ্ঠীর লোক। তাদের মুখমণ্ডল গোলাকার, নাক চ্যাপটা, চুল সোজা ও কালো, গায়ের রং ঈষৎ হলদেটে। বাংলাদেশের বাইরেও চাকমারা ভারতের ত্রিপুরা, মিজোরাম ও অরুণাচলে বসবাস করে। শিক্ষার্থীরা, এখন আমরা চাকমাদের সামাজিক জীবন সম্পর্কে আলোচনা করব। তোমরা স্ক্রিনে দুটি ছবি দেখতে পাচ্ছ। প্রথম উপরে যে ছবিটা সেটি হচ্ছে একজন চাকমা রাজার ছবি,
এবং ঠিক তার নিচে একটা চাকমা পরিবারের ছবি আমরা দেখতে পাচ্ছি। চাকমার সমাজ পিতৃতান্ত্রিক, অর্থাৎ চাকমা সমাজে যে পরিবারগুলো রয়েছে সেখানে পিতাই প্রধান, তারপর মা ও জ্যেষ্ঠ পুত্রের স্থান। জ্যেষ্ঠ পুত্র মানে কি? জ্যেষ্ঠ পুত্র মানে হচ্ছে বড় ছেলে। কয়েকটি পরিবার মিলে গঠিত হয় আদাম বা পাড়া। পাড়ার প্রধানকে বলা হয় কারবারি। কয়েকটি পাড়া মিলে গঠিত হয় মৌজা। মৌজার প্রধান হলো হেডম্যান। কারবারি ও হেডম্যান পাড়া ও মৌজার শান্তি শৃঙ্খলা রক্ষা করে। কয়েকটি মৌজা মিলে আবার গঠিত হয় চাকমা সার্কেল। এর প্রধানকে বলা হয় চাকমা রাজা। এবং চাকমা রাজার এই পদটি কিন্তু বংশানুক্রমিক। শিক্ষার্থীবৃন্দ, চাকমাদের অর্থনৈতিক জীবন সম্পর্কে এখন আমরা জানব। চাকমাদের জীবিকার প্রধান উপায় হচ্ছে কৃষিকাজ। তাদের চাষাবাদের পদ্ধতিকে বলা হয় জুম। আমরা অনেক সময় শুনি যে পাহাড়ি এলাকায় জুম চাষ হচ্ছে। আমরা অনেক সময় মনে করি জুম চাষ হচ্ছে জুম বোধহয় কোনো ফসল। না, জুম আসলে কোনো ফসলের নাম নয়, এটি হচ্ছে চাকমা বা পাহাড়ি অঞ্চলে যে চাষাবাদ, বিশেষ চাষাবাদ পদ্ধতি, সেটি হচ্ছে জুম বা জুম চাষ। বর্তমানে চাকমারা হাল চাষের মাধ্যমেও কিন্তু কৃষিকাজ করছে। স্ক্রিনে তোমরা যে দুটি ছবি দেখছ তার উপরের ছবিটি হচ্ছে চাকমাদের বৌদ্ধ মন্দিরের ছবি এবং নিচে চাকমাদের একটি ধর্মীয় অনুষ্ঠান উদযাপনের ছবি। এখন আমরা চাকমাদের ধর্মীয় জীবন সম্পর্কে জানব। চাকমারা বৌদ্ধ ধর্মাবলম্বী। চাকমাদের অধিকাংশ গ্রামে কিয়াং বা বৌদ্ধ মন্দির রয়েছে। গৌতম বুদ্ধের জন্ম, মৃত্যু, বুদ্ধত্বপ্রাপ্তির দিনটি চাকমারা সাড়ম্বরে বৈশাখী পূর্ণিমা হিসাবে পালন করে। মাঘী পূর্ণিমার রাতে কিয়াং বা তাদের যে মন্দির রয়েছে সেই মন্দির প্রাঙ্গণে গৌতম বুদ্ধের সম্মানে চাকমারা ফানুস উড়ায়। চাকমার সমাজে মৃতদেহ দাহ বা পুরানো হয়ে থাকে। তোমরা দেখতে পাচ্ছ যে উপরের ছবিটাতে চাকমা নারী ও পুরুষ তাদের ঐতিহ্যবাহী পোশাক পরিহিত অবস্থায় আছে এবং আমরা তার নিচেই দেখতে পাচ্ছি যে চাকমা একজন নারী তাদের নিজস্ব তাঁতে কাপড় বুনছে। আমরা এখন চাকমাদের সাংস্কৃতিক জীবন সম্পর্কে আলোচনা করব। চাকমারা নিজেদের তাঁত দিয়ে পোশাক তৈরি করে। মেয়েদের কাপড়ের নাম পিনোনো হাদি। পুরুষরা একরকম মোটা সুতার জামা, ধুতি, গামছা ও মাথায় পাগড়ি পরিধান করত এবং বর্তমানে তারা শার্ট প্যান্ট ও লুঙ্গি পরে থাকে। চাকমা মহিলাদের তৈরি করা বিশেষ কাপড় ফুলগাদি ও নানা ধরনের ওড়না দেশি বিদেশি সবার কাছে বেশ জনপ্রিয়। চাকমারা বাঁশ ও বেত দিয়ে সুন্দর সুন্দর ঝুড়ি, পাখা, চিরুনি, বাঁশি ও বাদ্যযন্ত্র তৈরি করে। চাকমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত। ভাতের সাথে তারা মাছ, মাংস, সবজি খেতে ভালোবাসে এবং চাকমাদের প্রিয় খাদ্যের নাম হচ্ছে বাঁশকোড়ল। বাঁশকোড়ল হচ্ছে কচি বাঁশ এবং এটি দ্বারা তারা বিভিন্ন পদে রান্না করে থাকে। হাডুডু, কুস্তি, ঘিলাখাড়া ইত্যাদি খেলা চাকমারা খেলতে ভালোবাসে এবং ছোটো ছোটো মেয়েরা মৌচি খেলতে ভালোবাসে। চাকমাদের জনপ্রিয় ও সর্ববৃহৎ সামাজিক উৎসব হচ্ছে বিজু। এই উৎসবটি তারা বাংলাবর্ষের শেষ দুই দিন এবং বাংলাবর্ষের প্রথম দিন অর্থাৎ চৈত্র মাসের শেষ দুই দিন এবং পহেলা বৈশাখের তিন দিন মিলে এই বিজু উৎসব উদযাপিত হয় বা পালন করে থাকে। চাকমারা অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর তুলনায় বেশি শিক্ষিত। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দুটি ছবি। উপরের ছবিতে আমরা যে খেলাটা দেখতে পাচ্ছি এটা একটা হচ্ছে তাদের ঐতিহ্যবাহী খেলা ঘিলাখাড়া খেলার ছবি এবং নিচের ছবিটি বিজু উৎসব পালনের একটি দৃশ্য। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এতক্ষণ পাঠ খুব মন দিয়ে শুনেছ। তোমরা যদি মন দিয়ে শুনে থাকো তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো আমি এখানে দিয়েছি তোমরা তার উত্তর খুব সহজেই দিতে পারবে। দেখো, চেষ্টা করে পারো কি না। চাকমা সার্কেল কি? কয়েকটি মৌজা মিলে তৈরি হয় চাকমা সার্কেল। বাংলাদেশের বাইরে ভারতের কোথায় চাকমারা বসবাস করে?
বাংলাদেশের বাইরে ভারতের ত্রিপুরা, মিজোরাম ও অরুণাচলে চাকমারা বসবাস করে। জুম চাষ কি? এক ধরনের চাষাবাদ পদ্ধতি। চাকমাদের জীবিকার প্রধান উপায় কি? কৃষিকাজ। চাকমারা কোন ধর্মের অনুসারী? বৌদ্ধ ধর্মের অনুসারী। বাসকরুল কি? চাকমাদের প্রিয় খাদ্য। চাকমারা কি উপলক্ষে ফানুস উড়ায়? চাকমারা গৌতম বুদ্ধের সম্মানে ফানুস উড়ায়। শিক্ষার্থীরা, এই পাঠ থেকে এমসিকিউ, জ্ঞানমূলক, অনুধাবনমূলক প্রশ্ন হয়ে থাকে, ঠিক তেমনি এখান থেকে সৃজনশীল প্রশ্ন হতে পারে। তোমরা উদ্দীপকটা খেয়াল করো, যে কোনো উদ্দীপক খুব ভালোভাবে মন দিয়ে পড়লে সেখানে যে ক্লুগুলো দেওয়া থাকে সেগুলো তোমরা সহজে বুঝতে পারবে, এবং সে এগুলো যদি সহজে বুঝতে পারো এই ক্লুগুলো, তাহলে কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়া সহজ হবে। ইয়েন চাং ক্ষুদ্র নৃগোষ্ঠীর একজন। ওর চুল সোজা ও কালো, মুখমণ্ডল গোলাকার, গায়ের রং ঈষৎ হলদেটে। ইয়েন একজন বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদের শ্রেষ্ঠ উৎসব বিজু। শিক্ষার্থীরা, এই উদ্দীপকে ইয়েন চাংয়ের সম্পর্কে যে বর্ণনা দেওয়া আছে তাতে দেখা যাচ্ছে সে ক্ষুদ্র নৃগোষ্ঠীর একজন, এবং তার যে শারীরিক বৈশিষ্ট্য বর্ণনা দেওয়া আছে তাতে আমরা বুঝতে পারি যে ইয়েন চাং একজন চাকমা নৃগোষ্ঠীর লোক। এই ব্যাপারটা আরও পরিষ্কার হয় যখন দেখতে পাই যে ইয়েন একজন বৌদ্ধ ধর্মাবলম্বী। আমরা জানি চাকমারা বৌদ্ধ ধর্ম অনুসারী, এবং চাকমাদের সর্ববৃহৎ ও জনপ্রিয় উৎসব বিজু এখানে দেখতে পাচ্ছি ইয়েন চাংয়ের শ্রেষ্ঠ উৎসব বিজু। কাজেই আমরা উদ্দীপক থেকেই বুঝতে পারছি এখানে ইয়েন চাং একজন চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোক। এবার চলো আমরা প্রশ্নগুলো দেখি। প্রথম প্রশ্ন, বাংলাদেশের প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠী কোনটি? এর উত্তর হবে চাকমা। বিজু উৎসব কি ব্যাখ্যা করো? এটা খয়ের প্রশ্নের উত্তর দিবে তোমরা এখন। এখন খয়ের উত্তর কিন্তু আমরা দুটি অংশে ভাগ করে দিই। প্রথমে জ্ঞানমূলক, বিজু উৎসব হচ্ছে চাকমাদের জনপ্রিয় ও সর্ববৃহৎ উৎসব, এবং দ্বিতীয় প্যারায় তোমরা এটার অনুধাবনমূলক উত্তরটা লিখবে, অর্থাৎ এটা এই জ্ঞানমূলককে যা লিখেছ এটা সম্পর্কে আরেকটু বিস্তারিত তথ্য তোমরা দ্বিতীয় প্যারায় দেবে। অর্থাৎ বিজু উৎসব কখন পালিত হয় এবং কীভাবে পালিত হয় এই ব্যাপারটা তোমরা দ্বিতীয় প্যারায় লিখবে। যেমন বাংলাদেশে বাংলাবর্ষের শেষ দুই দিন ও বাংলাবর্ষের প্রথম দিন, এই তিন দিন মিলে বিজু উৎসব পালিত হয়, অর্থাৎ চৈত্র মাসের শেষ দুই দিন এবং পয়লা বৈশাখ, এই তিন দিন মিলে বিজু উৎসব পালিত হয়, যেটি চাকমাদের অত্যন্ত জনপ্রিয় ও সর্ববৃহৎ সামাজিক উৎসব। এবার গয়ের প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত ইয়েন চাংয়ের ধর্মীয় জীবন বর্ণনা করো। আমরা উদ্দীপকটা খুব ভালোভাবে পড়েছি এবং আমরা দেখেছি যে এখানে যে বৈশিষ্ট্য বা ক্লুগুলো দেওয়া আছে তাতে আমরা বুঝতে পারি ইয়েন চাং একজন চাকমা নৃগোষ্ঠীর লোক এবং বৌদ্ধ ধর্মাবলম্বী। কাজে আমরা শুরুতে এইভাবে লিখব যে উদ্দীপকে উল্লিখিত ইয়েন চাং চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোক এবং সে বৌদ্ধ ধর্মের অনুসারী। এরপরে দ্বিতীয় প্যারায় আমরা চাকমাদের যে ধর্মীয় জীবন সম্পর্কে আজকে আলোচনা করেছি সেই বিষয়টি তোমরা এখানে ব্যাখ্যা করবে, অর্থাৎ চাকমাদের ধর্মীয় জীবন। যেমন তাদের প্রতিটি অধিকাংশ গ্রামে কিয়াং বা বৌদ্ধ মন্দির থাকে, তারা বৌদ্ধ গৌতম বুদ্ধের জন্ম, মৃত্যু ও বুদ্ধত্ব প্রাপ্তির দিনটিকে বৈশাখী পূর্ণিমা হিসেবে পালন করে, খুব আয়োজন করে, এবং মাঘী পূর্ণিমার রাতে তারা কিয়াং প্রাঙ্গণ থেকে গৌতম বুদ্ধের সম্মানে ফানুস উড়ায়। চাকমাদের যে চাকমাদের চাকমা সমাজে কেউ মারা গেলে সেক্ষেত্রে তারা কী করে, মৃতদেহ দাহ করে বা পোড়ায়। এইভাবে তোমরা তাদের ধর্মীয় জীবন সম্পর্কে যে বিষয়টা আমরা এতক্ষণ আলোচনা করেছি পূর্বে সেটা এখানে লিখবে। এটা গেল দ্বিতীয় প্যারায়। এবং গয়ের উত্তর আমরা শেষ প্যারা মানে তিনটা প্যারা করবো। তৃতীয় প্যারায় আমরা কিছুটা উপসংহারের মতো দেবো, এবং এই উপসংহারটা কিন্তু অবশ্যই প্রশ্নের সাথে সামঞ্জস্য রেখে করতে হবে, লিখতে হবে। প্রশ্নে যেহেতু আছে যে উদ্দীপকে উল্লেখিত ইয়েন চাংয়ের ধর্মীয় জীবন বর্ণনা করো, তো আমরা এভাবে লিখতে পারি। ইয়েন চাং যেহেতু উদ্দীপকে উল্লেখিত ইয়েন চাং একজন চাকমা ধর্ম চাকমা নৃগোষ্ঠীর লোক এবং বৌদ্ধ ধর্মের অনুসারী, কাজেই
ইয়েন চাংয়ের ধর্মীয় জীবন, চাকমাদের ধর্মীয় জীবনের সাথে সাদৃশ্যপূর্ণ। এটা লিখবো এই কারণেই, কারণ আমরা দ্বিতীয় প্যারায় কিন্তু চাকমাদের ধর্মীয় জীবন ব্যাখ্যা করেছি, কাজে আমরা তৃতীয় প্যারায় আমরা উপসংহারের মতো যে অংশটি লিখবো শেষ করব সেটা আমরা এভাবে লিখবো, প্রশ্নের সাথে সামঞ্জস্য রেখে। এবার ঘ, ঘয়ে একটা উক্তি দেওয়া আছে যে চাকমাদের রয়েছে বৈচিত্র্যময় সাংস্কৃতিক জীবনধারা, বিশ্লেষণ করো। তো প্রথমে আমরা লিখব যে, আগে দেখো এখানে যেহেতু বলেছে যে বৈচিত্র্যময় সাংস্কৃতিক জীবনধারা, তার মানে আমরা চাকমাদের সাংস্কৃতিক জীবন ধারা নিয়ে যে আলোচনাটা একটু আগে করেছি আমরা সেটাই এখানে বিস্তারিত বিশ্লেষণ করব। তো প্রথমে লিখব চাকমাদের রয়েছে, চাকমাদের সাংস্কৃতিক জীবন অনেক বৈচিত্র্যময় ও বর্ণিল, এইভাবে তোমরা শুরু করতে পারো। দ্বিতীয় প্যারায় চাকমাদের কোন কোন বিষয়গুলোতে আমাদের সেই বৈচিত্র্য ফুট ওঠে আমরা সেই বিষয়গুলো উল্লেখ করব, এভাবে যে চাকমাদের পোশাক, খাদ্যাভ্যাস, তাদের খেলাধুলা, তারপরে উৎসব, এই সকল প্রভৃতি ক্ষেত্রে আমরা বৈচিত্র্য লক্ষ্য করে থাকি বা বৈচিত্র্য পরিলক্ষিত হয়, এভাবে তোমরা দ্বিতীয় প্যারায় লিখলে। এবং তৃতীয় প্যারায় তোমরা এই বিষয়গুলো, অর্থাৎ এই যে দ্বিতীয় প্যারায় বললে যে পোশাক, খাদ্যাভ্যাস, খেলাধুলা, তারপরে তাদের যে উৎসব, এগুলোতে বৈচিত্র্য পরিলক্ষিত হয়, সেই বিষয়টি তৃতীয় প্যারায় ব্যাখ্যা করবে যে কী ধরনের বৈশিষ্ট্য আমরা, বৈচিত্র্য আমরা দেখি। যেমন নারীদের পোশাক সম্পর্কে বলবে, তারা তাদের পোশাকের নামগুলো বলবে, পিনোনো, হাদি, এছাড়া তাদের পুরুষদের পোশাক সম্পর্কে বলবে যে তারা কী ধরনের পোশাক পরিধান করে। এরপরে তোমরা তাদের প্রিয় খাদ্য নিয়ে বলবে, বাসকরুল তাদের প্রিয় খাদ্য, এবং আবার প্রধান খাদ্যটা আবার কি, প্রিয় খাদ্য বাসকরুল কিন্তু প্রধান খাদ্য কিন্তু ভাত, ভাতের সাথে তারা কী খেতে ভালোবাসে সেগুলো লিখবে। এবং তারা বাস ও বেদ দিয়ে যে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র ও উপকরণ তৈরি করে সেই বিষয়টা লিখবে। তাদের নিজস্ব তাঁত দিয়ে তৈরি যে বিশেষ কাপড়, ফুলগাদি এবং অন্যান্য যে ওন্নাগুলো যেগুলো দেশে বিদেশে জনপ্রিয় সেই বিষয়টা আসবে। এছাড়াও তাদের উৎসব নিয়ে কথা বলবে যে তাদের প্রধান উৎসব হচ্ছে বিজু এবং সেটা কখন পালিত হয় সেই বিষয়টা নিয়ে লিখবে। এবং অবশ্যই এই প্রসঙ্গ তাদের শিক্ষার ব্যাপারটা আনবে যে অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর তুলনায় চাকমা নৃগোষ্ঠী তুলনামূলকভাবে বেশি শিক্ষিত, এই ব্যাপারটাও এখানে উল্লেখ করবে। তাহলে এই তৃতীয় বেড়ায় তোমার তাদের যে সাংস্কৃতিক বৈচিত্র্যের বিশ্লেষণ করা হয়ে গেল, মানে তৃতীয় প্যারাতেই তোমরা সাংস্কৃতিক বৈচিত্র্য বিশ্লেষণ করে ফেললে। কিন্তু এখানে শেষ করবে না, তোমরা চতুর্থ প্যারায় একটা উপসংহারের মতো করে লিখে শেষ করবে যেটা প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। এভাবে লিখতে পারো যে উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই যে চাকমাদের সাংস্কৃতিক জীবন অনেক বর্ণাঢ্য ও বর্ণিল, কাজেই প্রশ্নোক্ত উক্তির সাথে উক্তিটি যথার্থ। এইভাবে তোমরা শেষের অংশটা লিখতে পারো, আশা করি তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য CW রয়েছে, CW 16। তোমরা প্রশ্নগুলো লিখে নাও। প্রথম প্রশ্ন, বাংলাদেশের বৃহত্তর নৃগোষ্ঠী কোনটি? দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর নাম লেখো। তোমরা লিখে নিয়েছ? শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের পাঠ আলোচনা তোমরা সহজে বুঝতে পেরেছ। বাড়িতে অবশ্যই পাঠটা ভালো করে পড়বে, তাহলে আরও ভালোভাবে তা আত্মস্থ করতে পারবে। তোমাদের যে CW আজকে দেওয়া হলো তোমরা খাতায় অবশ্যই তা করবে এবং তোমাদের বিষয় শিক্ষককে দেখাবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।